নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওঠো, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওঠো, আমি ছাড়া কি কি করি? গরমের ছুটি বলে এতক্ষণ ঘুমাতে হয়? ঘুমতে যাব কটা বাজে? আমাদের স্কুলে এখন গরমের ছুটি, 7:30 বেজে গেছে। এখন আমি লেট করে উঠি। উঠে পড়ো, উঠে পড়ো। যখন আমার স্কুল ছিল তখন 6টায় উঠতে পড়তাম। সবাইকে গুড মর্নিং বলে দাও। দেখুন বন্ধুরা, আমার এখন ঘুম ভাঙছে না। বলো, মা আমাকে বসিয়ে দিল, তাও আমি বসে বসে ঘুমাচ্ছি। সবাইকে গুড মর্নিং। এখন আমি দাঁড় মারছি বন্ধুরা, আমি এখন বড় হয়ে গেছি, তাই একা একা বিরাজ করি। আজ মেজে এখন আমি ফোন দেখতে দেখে হাওয়া খাচ্ছি, খেলা আবার। মা আমার জন্য ছাতু নিয়েছিল। ঈশান, ছাতু খেয়ে নাও। আমি রোজ সকালে ছাতু খাই। ঈশান, টেস্টি। আমার ছাতু খেতে খুব ভালো লাগে। তোমার খেতে ভালো লাগে ছাতু? খাও। আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন সাইকেল চালাচ্ছি। আমি ডিম চচ খাবো, আমার খিদে পেয়েছে। সাইকেল চালাচ্ছি, খিদে পেয়ে গেছে। মাকে বললাম ডিম চচ করতে। আমি এখন বই নিয়ে বসবো, মা ডিম চচ করে নিয়ে আসবে। বন্ধুরা, তোমাদের কি বই পড়তে ভাল লাগে? আমার খুব ভাল লাগে পড়তে। বন্ধুরা, ভিডিওটা যদি ভাল লাগে আমাকে সাপোর্ট করবেন। বাংলাদেশে চলে যাবা? থাকবোই না। আমার উপর রাগ করে তুমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে যাবা? মাটিতে ঢুকে বাংলাদেশ চলে যাবা? তাই থাকবোই না। কেন, এত অভিমান কেন তোমার? বকি বলে? তোমার পড়া করতে ভালো লাগে? হ্যাঁ, তাহলে পড়ার সময় তুমি কান্না করো কেন? তোমার তো পড়ায় একটু মন নেই। আমি তো মনে করছি তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেবো। তুমি কি হোস্টেলে যেতে চাও? না। তাহলে কোথায় থাকতে চাও? এখানটা। এক্ষুনি বললে যে বাংলাদেশ চলে যাবো। বাংলাদেশে কি আছে? তাই বাবার সঙ্গে লিখবা? কেন, আমি কি করেছি? আমি ভালো না কেন? আমি কি, আমি কি অপরাধ করেছি? এইটুকু অপরাধ করেছি? হ্যাঁ, এইটুকু বাদ না। তাই তাহলে আমি চলে যাই? যাও, আমি আমার বাড়ি চল যাই। তাহলে কে রান্না করে দেবে তোমাদের? ঠাম্মি। ঠাম্মিও তো ঠাম্মির বাড়ি চল যাবে। বাবা, বাবার, তোমার বাবা রান্না করতে পারে? আমার তো হাসিই পাচ্ছে। অরেঞ্জ জুস খেয়ে তোমার পেট ভরবে? ভাত না খেলেও কোনো সমস্যা নেই তো? জুস খেয়ে, চিপস খেয়ে পেট ভরে যাবে? কালকে দিন আবার জুস।
তাহলে ভাত খেতে লাগবে না। ঠিক আছে, তাহলে আমি কালকে ব্যাগ গুটিয়ে চল যাব। তোমার একটু কষ্ট হবে না আমার জন্য? ঠিক আছে, সত্যি আমি চলে যাব। তাহলে তোমাকে কেউ পড়াশোনা করাবে না, তোমার তো ভালো লাগবে তাই তো? বাবা তো দোকানে থাকবে, তুমি বাড়িতে একা থাকবা। বাবা তো 10টার সময় চলে যাবে, তারপরে তুমি 10টা থেকে রাত 8টা অবধি, 8:30 অবধি একা থাকবা। তখন তুমি ভয় লাগবে না তো? হ্যাঁ, আমি তো চলে যাব, তো আমার খুব কষ্ট হয়েছে, আমি আর থাকবোই না। তুই যেন আমাকে কষ্ট দিয়েছে, আমি আর থাকবোই না। তুই যেন আমাকে ভালোই বাসে না, আমার খুব রাগ হয়ে গেছে। তুই যেন ভালো করে পড়াশোনা করছে না, আমার খুব কষ্ট। চলে যাবো তো? ঠিক আছে, চলে গেলাম। তুমি আমাকে পচা বললে, আর আমি ডিমের টস করে দেবো না, আমি ভাইকে করে দেবো, তোমাকে করে দেবোই না। না, হ্যাঁ, তুমি আমাকে থেট দিচ্ছ, মেরে ধরে ছোট করে দেবা। কোথায় পাঠিয়ে দেবা? মার কাছে পাঠিয়ে দেবা? তাহলে এই যে তুমি বললা আমার হাতের রান্না পচা, তাহলে দাও আমাকে, দিয়ে দাও, তোমাকে খেতে হবে না। দাও দাও, তোমাকে আমি দেবোই না, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, এখন সরাচ্ছ কেন? দাও, আমি ভাইকে দিয়ে আসি, আমি ভাইকে দিয়ে আসি, দাও। তাহলে বলো আমার রান্না কীরকম? পচা? আবার দাঁড়, লাঠি করে মারি, লাঠি করে, দুষ্টু, লাঠি করে মারি। আড্ডা মারলো তুমি? আমি এখনই মনে করছিলাম আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চলে গেলে তোমার কষ্ট হতো না? কষ্ট হতো তাই? তুমি আমাকে খুব ভালোবাসো? ঠিক আছে, তোমার পড়া হয়েছে তো, সব পড়ে নিয়েছো? ঠিক আছে, তাহলে এখন ডিমের টোস্ট খাও, এনো। ঈশান, আজকে তোমার পছন্দের একটা রেসিপি হচ্ছে, তুমি কি জানো? জানো না? কি বলো তো, গেস করো তো। না, ডিম ভাজা? না না, তুমি যেটা খুব ভালোবাসো, রুই? না, ইলশা ফিশ? না না, আমি দেখাবো, দেখাবো, তুমি দেখতে চাও? না, দেখতে চাও তুমি? দেখতে চাও? এই দেখো, তুমি খুব খুশি? হ্যাঁ, হাত দেয় না। তুমি পনফিস ভালোবাসো তাই? তুমি আজকে ভাত খাবে তো নিজের হাতে? ঠিক আছে। টিশার, তোমার বাবা তোমার জন্য কি এনেছে জানো? কই না তো, আমি তোমাকে দেখাবো না, আমি সব খেয়ে নেবো। না, আমাকে দেখাও, হয় দাও, তোমাকে মারবো। না, আমি দেখাবো না, তাই তোমার খুব আনন্দ তাই?